নবসাজে সাজতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশন। স্টেশনে প্রবেশ ও বেরোবার জন্য তৈরি করা হবে সুবিশাল সুসজ্জিত গেট। থাকবে গাড়ি পার্কিং এর জন্য জায়গা। বাগান এবং আলো দিয়ে স্টেশনের বাইরের দিক সুন্দর করে সাজিয়ে তোলা হবে বলে রেল সূত্রের খবর। মঙ্গলবার রেলের তরফ থেকে কাজ শুরু করতে মাপজোক করা হয়। এদিন এই মাপজোক প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রেলের ইঞ্জিনিয়ার, রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার সহ অন্যান্য রেল কর্মীরা। রায়গঞ্জ স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয় দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষজন। এই বিষয়ে স্থানীয় দোকানদার গোবিন্দ কুল্লু বলেন, এখানে দেখছি রেলের লোকজন এসেছেন, তারা মাপামাপি করছেন, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে গেট হবে এখানটায়, আর এই দিকটা পার্কিং লট হবে এই সাইডটা, ডান সাইডটা। মানে রায়গঞ্জ রেল স্টেশনকে কি সাজানোর চিন্তাভাবনা করছেন? হ্যাঁ। আপনি তো দীর্ঘদিন ধরে চায়ের দোকান করেন, হ্যাঁ, কি ভাবছেন রেলের উদ্যোগকে কিভাবে দেখছেন? ভালো উদ্যোগ হচ্ছে। আচ্ছা, তবে এই রেল স্টেশন সাজিয়ে তোলার আগে শহরে যানজট কমাতে আন্ডারপাস অথবা ওভারব্রিজ তৈরি করলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে জানান স্থানীয় বাসিন্দা মৃন্ময় সাহা। এরা উন্নয়ন করবে, রাস্তাঘাট করবে, এই করবে, পার্কিং লট করবে, এগুলি শুনতে পাচ্ছি। রেলের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? দেখছি ভালো চোখেই, কিন্তু সবার আগে আমাদের রায়গঞ্জে যে জঞ্জাট, তার কিন্তু রেলের কোনো উদ্যোগ নেই। সেটা আগে করলে ভালো হতো, যেমন আন্ডারপাস বা ওভারব্রিজ, এটা করলে বেশি ভালো হতো আগে ওটা, তারপরে এটা করলে মানে ফার্স্ট প্রায়োরিটি ওটা। তো নতুন করে রায়গঞ্জ স্টেশনকে সাজানো হবে? না, সে ঠিক আছে, সেই স্টেশন সাজুক, কিন্তু আমাদের যে জঞ্জাট, আমাদের যে চলাফেরা করতে অসুবিধা হয়, টাউনের মাঝখানে রেলগেট, দিনে 5-6 বার রেলগেট বন্ধ হয়, এটাকেও রেলের ভাবা উচিত। এই উদ্যোগ কীভাবে দেখছে? না, এটা তো ভালোই, কিন্তু ওটাও দেখা উচিত। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।